বর্তমানে 100 MB-র মধ্যে ভালো গেমই খুঁজে পাওয়া যায় না, সেখানে আজকে তোমাদেরকে আমি 100 MB-র ভিতরে সেরা ব্যাটল রয়্যাল গেম দেখাবো। মানে আজকে তোমাদেরকে সেরা 5টি ব্যাটল রয়্যাল গেম দেখাবো যে গেমগুলোর সাইজ 100 MB-র মধ্যে বা 100 MB-র নিচে। কম এমবি এর জন্য গেম কিন্তু খারাপ নয়। এমনও কিছু গেম রয়েছে যে গেমগুলো ফ্রি ফায়ার পাবজির থেকেও ভালো, আই মিন সাইজ অনুযায়ী পাবজি ফ্রি ফায়ার থেকেও ভালো। আবার তোমাদের যাদের কম এমবি র্যামের ফোন, যাদের ফোনে পাবজি ফ্রি ফায়ার চলে না, তাদের জন্য গেমগুলো খুবই অস্থির। তাই তোমরা যারা ফ্রি ফায়ার বা পাবজি লাভার আছো, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত ইউনিক টাইপের গেম নিয়ে ভিডিও আপলোড করি। আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো একটা ইম্পর্টেন্ট কথা, আজকে আমি তোমাদেরকে যে গেমগুলো দেখাবো সবগুলা গেমই 100 MB-র নিচে। কোনটা গেম অফলাইন, আবার কোনটা অনলাইন, আবার কিছু গেম আছে অনলাইন অফলাইন দুইটাই। টপ 5 আন্ডার 100 MB ব্যাটল রয়্যাল গেমের লিস্টে 5 নম্বরে যে গেমটি রয়েছে সেই গেমটির গেমপ্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটি লো এন্ড ডিভাইসের জন্য অনেক জনপ্রিয় একটি গেম, তার কারণ এই গেমটি সম্পূর্ণ অফলাইন একটি গেম। যে গেমটির সাইজ 82 MB এবং প্লে স্টোর থেকে অলরেডি এই গেমটি 5 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়ে গেছে। সাইজে এই গেমটি ছোট হলেও এই গেমটির ভিতর অনেক ফিচার রয়েছে। যেমন এই গেমটির ভিতর রয়েছে 8টি ইউনিক ক্যারেক্টার, যে ক্যারেক্টারের আলাদা আলাদা পাওয়ার রয়েছে। যেমন কিছু ক্যারেক্টারের হেলথ বেশি, আবার কিছু ক্যারেক্টার দৌড়াতে পারে খুব স্পিডে, আবার এমনও কিছু ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টার ড্যামেজ কম খায়। তার পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আরো একটি স্পেশাল অ্যাবিলিটি রয়েছে। এই গেমটির ভিতর রয়েছে বেশ কিছু ওয়েপেন, যে ওয়েপেনের আলাদা আলাদা স্কিনও পাওয়া যায়, ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এছাড়াও এই গেমের ভিতর রয়েছে প্যারাশুটের স্কিন। সবথেকে দারুণ বিষয় হচ্ছে এই গেমের স্কিনগুলো তুমি টাকা দিয়েও কিনতে পারবা, আবার ফ্রিতেও ক্লেম করতে পারবা। এখন তোমরা ব্যাকগ্রাউন্ডের যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এই গেমের গেমপ্লে। গেমপ্লেটা দেখেই বুঝতে পেরেছে গেমের গ্রাফিক্স কোয়ালিটি কেমন। এই গেমের ভিতর ফ্রি ফায়ার পাবজির মধ্যে পপুলার যে ওয়েপেন গুলো আছে তার মধ্যে অনেক ওয়েপেনই এই গেমের ভিতর রয়েছে। বাই দ্য ওয়ে আরেকটি দারুণ বিষয় হচ্ছে এই গেমের ভিতর করোনার মতো শিল্ড রয়েছে, আবার গ্লুওয়ালও রয়েছে। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, এই গেমের ভিতর গ্লুওয়ালও রয়েছে, ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তাই তোমাদের ফোনের র্যাম স্বল্পতার জন্য যারা ফ্রি ফায়ার খেলতে পারো না, তাদের জন্য বেস্ট গেম হতে পারে এটি। টপ 5 আন্ডার 100 MB ব্যাটল রয়্যাল গেমের লিস্টে নাম্বার 4-এ যে গেমটি রয়েছে সেই গেমটির গেমপ্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তোমাদের মধ্যে অনেকেই মাইনক্রাফট গেমটা খেলেছ বা দেখেছ, যদি খেলে থাকো তাহলে বুঝতে পারবা এই গেমের ক্যারেক্টার মাইনক্রাফটের মতো, তবে গ্রাফিক্স মাইনক্রাফটের মতো না হলেও অনেকটাই কার্টুন গ্রাফিক্স। আবার এই গেমটাকে ফর্টনাইটের কপিও বলা যায়, যেটা তোমরা গেমটা খেললেই বুঝতে পারবা। অন্যান্য ব্যাটল রয়্যাল গেমে প্লেন দিয়ে ল্যান্ড করানো হলেও এই গেমের ভিতর তোমাদেরকে স্পেসশিপ দিয়ে ল্যান্ড করানো হয়, ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমের ভিতর রয়েছে অনেক ধরনের ক্যারেক্টার স্কিন, আবার রয়েছে অনেক ধরনের ইমোট অ্যানিমেশন। এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গেমের ইমোট, এছাড়াও আরো অনেক ধরনের স্কিন রয়েছে এই গেমের ভিতর। এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমের গেমপ্লে, গেমপ্লে দেখে বুঝতে পারছো এই গেমটা কার্টুন টাইপের গেম। তবে হ্যাঁ কার্টুন টাইপের হলেও গেমটা খেলে অনেক মজা পাবা। তো এই গেমটার সাইজ প্রায় 90 MB এবং প্লে স্টোর থেকে 5 মিলিয়নেরও বেশি বার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তাই যাদের এইরকম গ্রাফিক্সের গেম ভালো লাগে তারা অবশ্যই ডাউনলোড করে খেলো। তো আমার লিস্টে 3 নম্বর যে গেম সেই গেমটা অনেকটাই পপুলার একটি গেম, কারণ এই গেমটা অলরেডি 10 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে, যার মধ্যে রেটিং রয়েছে 4। তো এই হচ্ছে এই গেমের হোম স্ক্রিন। হোম স্ক্রিন থেকে ইকুইপমেন্টে ক্লিক করলে তোমরা দেখতে পারবা এই গেমের ভিতর কি কি গান রয়েছে এবং সেই গানগুলো আপডেটও করতে পারবা। তাছাড়াও ক্যারেক্টারে ক্লিক করলে দেখবা এই গেমের ভিতর 4টি ক্যারেক্টার রয়েছে এবং ক্যারেক্টারের আলাদা আলাদা অ্যাবিলিটি রয়েছে। এছাড়াও এই গেমের ভিতর রয়েছে সাববোর্ড, যে সাববোর্ডের আলাদা আলাদা অনেক স্কিনও রয়েছে। এই গেমের ভিতর তুমি 5টি গেম মোড পাবা, যেমন ব্যাটল রয়্যাল, ডুও, স্কোয়াড, টিম ডেথ ম্যাচ ইত্যাদি। তুমি চাইলে যে কোনো গেম খেলতে পারবা। তো হচ্ছে এই গেমের ব্যাটল রয়্যাল মোডের গেমপ্লে, যেখানে খুব ছোট্ট একটি ম্যাপ দেওয়া হয়েছে যার জন্য কম সময়ে ম্যাচ খেলা যায়। আর একটি দারুণ বিষয় হচ্ছে এই গেমের ভিতর রয়েছে অটো এম এবং ড্যামেজ কাউন্টার, ঠিক ফ্রি ফায়ার গেমের মতো। টপ 5 আন্ডার 100 MB ব্যাটল রয়্যাল গেমের লিস্টে 2 নম্বরে যে গেমটি রয়েছে সেই গেমটির গেমপ্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটির সাইজ হালকা একটু বেশি, মানে এই গেমটির সাইজ প্রায় 150 MB, তবে কম এমবি র্যামের ফোনে এই গেমটি স্মুথলি চলে। তো এই গেমটি সম্পূর্ণ অনলাইন একটি গেম, যার জন্য তুমি তোমার ফ্রেন্ডের সাথে এই গেমটা খেলতে পারবা। এই গেমের ভিতর অনেক ধরনের ওয়েপেন রয়েছে, সেই ওয়েপেন গুলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবা। এছাড়াও রয়েছে বেশ কিছু ইমোট এবং 2টি ক্যারেক্টার। তো এখন তোমরা যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমেরই গেমপ্লে। তো এই গেমটা হচ্ছে ফর্টনাইট গেমের মতো, যেটা তোমরা খেললেই বুঝতে পারবা। টপ 5 আন্ডার 100 MB ব্যাটল রয়্যাল গেমের লিস্টে নাম্বার 1-এ যে গেমটি রয়েছে সেই গেমটি হচ্ছে এটি। তোমরা যারা কম এমবি র্যামের ফোনে ভালো ব্যাটল রয়্যাল গেম খেলতে চাও, তাদের জন্য বেস্ট গেম হবে এটি, কারণ এটি সম্পূর্ণ অনলাইন একটি গেম, যার জন্য তুমি তোমার ফ্রেন্ডের সাথে এই গেমটা খেলতে পারবা। এই গেমের ভিতর রয়েছে অনেক ফিচার, অনেকটাই পাবজি ফ্রি ফায়ারের মতো, আবার কোনো কোনো দিক দিয়ে ফ্রি ফায়ার থেকেও এগিয়ে, কারণ এই গেমের ভিতর তুমি কার চালাতে পারবা, স্পিড বোট চালাতে পারবা, অনেক বড় বড় 2টি ম্যাপ পেয়ে যাবা, তার সাথে বেশ কিছু ক্যারেক্টারও পেয়ে যাবা। এমনকি ফ্রি ফায়ার গেমের মধ্যে যে ওয়েপেনগুলো রয়েছে তার অধিকাংশ ওয়েপেন এই গেমের ভিতরে রয়েছে।
এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমের গেমপ্লে গেমপ্লে দেখেই বুঝতে পারছ গেমটা গ্রাফিক্স কতটা ভালো আবার তুমি চাইলে এই গেমের গ্রাফিক্স কাস্টমাইজ করে খেলতে পারবা এমনকি কন্ট্রোলারও কাস্টমাইজ করে খেলতে পারবা আর এত সব ফিচার থাকা সত্ত্বেও এই গেমটি আজকের ভিডিওতে বলা সবথেকে কম এমবির সাইজের গেম মানে এই গেমটির সাইজ মাত্র 71 এমবি তাই আমি রিকমেন্ড করব অবশ্যই এই গেমটা তোমাদের সকলেরই ট্রাই করা উচিত আজকের ভিডিওতে বলা কোন গেমটি তোমার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও এবং এরপর কি গেম নিয়ে ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আর তুমি যদি আজকের ভিডিওতে বলা গেমগুলো ডাউনলোড করতে চাও তাহলে প্রথমে পিন কমেন্টে থাকা লিংকের উপর ক্লিক করো লিংকের উপর ক্লিক করার পর এই লেখার উপর ক্লিক করে দাও ক্লিক করলে পরে চলে যাবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে এখন উপরে সার্চ আইকনে ক্লিক করো এবং সার্চ বক্সে গিয়ে লেখো 0055 লিখে সার্চ করলেই এরকম থাম্বনেলের একটা পোস্ট দেখতে পারবা সেই পোস্টের ভিতর ঢুকে প্রত্যেকটা গেমের নাম সহ ডাউনলোড লিংক পেয়ে যাবা সেখান থেকে এই গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবা তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর সেরা 5টি অফলাইন ব্যাটল রয়্যাল গেম খেলতে চাইলে বাম পাশে ভিডিওতে ক্লিক করো সেরা 10টি ফুটবল গেম দেখতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ